तो वेलकम बैक टू माय चैनल फ्रेंड्स। और आजकल वीडियो खूब एक इंटरेस्टिंग टॉपिक होते चले। तो वीडियो शुरू कर आगे हमें एक अपना कथा बी जो स्किन स्मूथनिंग साधारण ऑटोडेस्क एप्टा के यूज कर ऑटोडेस्क एप्टा स्किन स्मूथनिंग करार पर अनेक घसा घसा एक भाव चले आसे। तो जिनिसटा के मैं यहाँ अनेक प्रोफेशनल लागे ना। तो आज के एक एमन मैं ट्रिक्स एर बेपारे कथा बोलबो एमन भाव एडिटिंग करब जेटाते स्किन स्मूथ होबे किन्तु सेई घसा घसा बेपारटा स्किन मध्ये थाकबे ना, मैं एकदम प्रोफेशनल लेवेलेर होबे जिनिसटा। तो सेटा करार जोन्नो आमरा सेई माने जे स्टेपटा आछे सेटाके तीनटा स्टेपे भाग करे नियेछि। तो एट फार्स्ट आमरा स्नैपसीडे फोटोटाके निये जाबो। তারপরে প্রথম যেটা আমাদের স্টেপ হবে সেটা আমাদের যে মুখের যে দাগগুলো থাকবে স্ক্রিনে, যে মানে স্কিনে যেগুলো আমাদের দাগ থাকে বা পিম্পলস থাকে সেগুলোকে আমরা ঠিক করে নেব হিলিং টুলের মাধ্যমে। তারপর যেটা আমরা করব, তারপর করব কি যে ব্যাকগ্রাউন্ডে যে অনেক বেশি যদি লাইট থাকে তো সেটাকে কমিয়ে আমাদের স্ক্রিনে মানে স্কিন বা অবজেক্টের উপরে আনব। কারণ কি যাতে যে দেখবে ছবিটা তার যেমন ফোকাসটা মানে অবজেক্টের উপরে পড়ে। তারপরে যেটা আমরা করব সেটা হচ্ছে মানে সেটা তো ভিডিওতে আগে বলবো, তো আপনি পুরো ভিডিওটা অবশ্যই দেখুন থার্ড নম্বরটা। আর তারপর টেক্সচার অ্যাড করব। তো কিভাবে করব সেটা আপনি পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি স্কিপ করে দেখে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো একটু ধৈর্য ধরে 5-6 মিনিটের ভিডিও পুরোটা দেখুন। আর এটা যদি আপনি শিখে যান তো আপনি খুবই ভালো এডিট করতে পারবেন এবং স্ক্রিনটা অনেক বেশি প্রফেশনাল লাগবে। তো আর না বেশি কথা বলিয়ে চলুন ভিডিওটা শুরু করি। তো এখান থেকে আমরা এই প্রোডাক্টকে চুজ করে নিয়েছি। তো এই প্রোডাক্টকে নিয়ে যাবো স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনের মধ্যে। হ্যাঁ, এখান থেকে টুলসের অপশানে যাওয়ার পর সবার প্রথম যে স্টেপটা আমরা বলেছিলাম সেটা করবো হিলিং, মানে আমাদের ফটোতে যে ডার্ক মানে ডার্ক স্পটস বা রিম্পলস থাকবে সেগুলোকে আস্তে আস্তে ঠিক করে নেবো এবার ট্যাপ করে। এবং ধীরে ধীরে আমি ঠিক করে নিচ্ছি। আমি কাজগুলো একটু স্পিডে করবো, আপনারা একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন। ডান করে নিই। এরপর আমাদের সেকেন্ড যেটা কাজটা হবে দেখতে পাচ্ছেন মুখটার উপরে একদমই লাইট নেই, তো সেটাকে আমরা লাইট নিয়ে আসবো। তো যেভাবে নিয়ে আসবো প্রথমে আমরা চলে যাবো সিলেক্টিভ টুলটাতে। সিলেক্টিভ টুলে যাওয়ার পর এখান থেকে যেগুলো ডার্ক এরিয়া আছে সেগুলোকে আমরা চুজ করবো। এবং এখানে ডার্ক আছে অনেকটা, এটাকে চুজ করবো। দেখুন অলরেডি ডার্ক পার্ট, এরপর এটাকে ইনক্রিজ করবো ব্রাইটনেসটাকে। দেখুন আগের থেকে অনেকটা ব্রাইট হয়েছে। এরপর আরেকবার যাবো সিলেক্টিভ টুলে। সিলেক্টিভ টুলে যাওয়ার পর নিজ দিকে দেখুন একটা ডার্ক লাগছে, তো নিজ দিকটাকে চুজ করবো ঠিকঠাকভাবে এখানটা। এরপর এই জায়গাটাকে ব্রাইট করবো। দেখুন আগের থেকে অনেক বেশি ঠিক লাগছে। এবার হাতগুলোকে আমি ঠিক করে নেব সিলেক্টিভ টুলের মাধ্যমে। ওকে, আগের থেকে দেখুন অনেক অনেক বেশি বেটার লাগছে ছবিটা। এরপর যেটা আমরা করবো সেটা চলে যাবো এখান থেকে পোর্ট্রেটের অপশানে। পোর্ট্রেটে যাওয়ার পর এখান থেকে আমার চুজ করাই আছে, আপনারা স্পট লাইট ওয়ানটা চুজ করবেন এবং ডান করে নেবেন, ঠিক আছে। দেখুন আগের থেকে অনেক বেশি লাইট কিন্তু অবজেক্টের উপরে পড়ছে, আর ব্যাকগ্রাউন্ডের লাইটটা থেকে মানে অনেক বেশি লাইট পড়ছে, ঠিক আছে। ছবিটা ঠিক হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা চলে যাবো যেটা মেন পার্ট আমাদের, তিন নম্বর পার্ট, সেটা হচ্ছে লেন্স ব্লারের অপশানে। তো লেন্স ব্লারের অপশানে যাওয়ার পর এখান থেকে এই সার্কেলটাকে ছোটো করে নেবো। আর স্ট্রেন্থটা রাখবো, স্ট্রেন্থটা রাখবো মোটামুটি ধরো 15-16, তো এটাকে 16-ই রাখি, ঠিক আছে। এরপর এখান থেকে ডান করে নেবো। এরপরে স্ন্যাপসিডের একটা ফিচার্স আছে, যে কোনো ইফেক্টকে আপনারা এখান থেকে মানে ম্যানুয়ালি ঠিক করতে পারেন ভিউ ডিটেলসের অপশানে গিয়ে। তো এখান থেকে এখানে এটাই যাবো যে ভিউ ডিটেলসের অপশানে যাবো। তো লেন্স ব্লার এই কলমের অপশানটাতে গিয়ে এটা দেখুন অপোসিটিটা 100 হচ্ছে, এটাকে করবো 75। তারপর আস্তে আমাদের ছবির উপরে এভাবে ব্রাশ করবো। দেখুন খুব সুন্দর স্মুথ হচ্ছে। তো আমি এটা একটু স্পিডে করবো, কারণ আমার তো ভিডিওটা বেশি বড়ো করা যাবে না। তো এটাকে আপনারা একটু মানে টাইম নিয়ে সিদ্ধার্থে কাজটা করবেন। দেখবেন দেখুন এখানে কিন্তু আপনি লক্ষ্য করছেন যে অটোডেক্সের মধ্যে কিন্তু ঘষা ঘষা জিনিসটা হচ্ছে না, এটার মধ্যে একটা মানে রিয়েল ফিল আছে। তো যেগুলো এজেস আছে মানে চোখ বা মুখ সেগুলোর উপরে কিন্তু আপনারা এটাকে মানে ঘষবেন না, বা তাহলে আপনি যদি এটা করেন তাহলে ওগুলো অনেক স্মুথ লাগবে, দেখতে খারাপ লাগবে। এদের উপরে না করাটাই ভালো। এখানে ঘাটটাতে একটু করে নিই এটা অনেকটা। আর আমি আমার লিপের উপরে একটু করবো, লিপটা একটু মানে আনিবেন লাগছে, ওটাকে 25 করে নেবো, ঠিক আছে। অনেক বেশি স্মুথ না হয়ে যায়। এরপর দেখুন আগের থেকে ছবিটি কিন্তু অনেক বেশি আলাদা লাগছে, আগে এরকম ছিল এখন এরকম হবে। এরপরে হাতগুলোকে ঠিক করে নিই, মানে আপনার যতটা স্কিন আছে সেটাকে আপনার পুরোটাই ঠিক করবেন। হাতগুলোকে ঠিক করে নিচ্ছি, ঠিক হয়ে গেছে। এরপরে এই এই চোখের অপশানটা থেকে এখানে দেখুন আছে, এটা থেকে আমরা দেখতে পারেন যে কোন কোন জায়গায় ইফেক্টটা পড়েছে।
অনেক জায়গায় বাকি রয়ে গেছে, সেটা বুঝতে পারা যায়নি, সেটা ভালো করে করো। নইলে পরে ডিটেলসটা বাড়াবার এক্সারেট করার পর যখন বুঝতে পারবেন তখন আর ঠিক করা যাবে, তো আরও ঘুরে করতে হবে সেটাকে আস্তে আস্তে। মানে কাজটা আমি বলতে চাইছি যে আমি একটু স্পিডে করছি, আপনারা একটু আস্তে আস্তে ভালোভাবে সুদক্ষে করবেন, ঠিক আছে? এরপরে এটাকে এখান থেকে ডান করে নিন। এরপর দেখুন ছবিটা অনেক বেশি স্মুথ লাগছে, মানে দরকারের থেকে বেশি স্মুথ লাগছে, তো সেটাকে আমি এখান থেকে টেক্সচার অ্যাড করে নেবো। এখান থেকে ডিটেলসের অপশানে গিয়ে শার্পনিংটাকে ইনক্রিজ করবো। এবার দেখুন ছবিটা অনেকটা বেটার লাগছে, আগের থেকে অনেক বেশি ভালো লাগছে, তো এটাকে ডান করে নিই। আগে আমার ছবিটা ছিল এরকম, এখন হলো এরকম, মানে অনেক পরিবর্তন। এরপর আরেকটা প্রো টিপস, মানে এটা এমনি বলে দিচ্ছি, এখান থেকে ভিগনেটের অপশানে যান, যে ভিগনেটিংটা আমার আপনার পছন্দ হবে সেটাকে চুজ করে নিন। তো আমার এটা ভালো লাগছে, না এটা ভালো লাগছে, ব্রাইটনেসটা একটু কমাই আর ভিগনেটের স্ট্রেংথটা একটু বাড়াই, আর স্যাচুরেশনটা একটু ইনক্রিজ করি। এবার দেখুন ফটোটা, এবার দেখুন ফটোটা, আগে ছিল এটা, এখন হলো এটা, এটা ছিল, এটা হলো, আর একদম ন্যাচারাল পুরো মানে স্ক্রিনটা স্মুথ হয়েছে। তো এভাবে আপনারা হাই এন্ড স্কিন এডিটিং করতে পারেন। এরপর আরেকটা জিনিস, হাতগুলো তো অনেক বেশি খারাপ লাগছে, তো এখন সিলেক্টিভ টুলটা দিয়ে হাতগুলোকে ঠিক করে নিন, মানে পরে পুরোটা খারাপ লাগবে। ওকে, আবার দেখুন অনেক বেটার আগের থেকে, তাই না? জিনিস এখানে বলছি যেটা আপনারা না করলেও চলবে, আমি আমার ছবিটা কী করি এদিকে মানে রোটেট করে নিই, ঠিক আছে? আমার এটা ভালো লাগে, তো আপনারা সেটা না করলেও চলবে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনার করবেন, তারপরে এটাকে সিম্পল ভাবে ডান করে নেবেন, ঠিক আছে? তো এটা আর কোয়ালিটি দেখুন, একটুও ছবিটা কিন্তু লুজ করেনি কোয়ালিটি, আগে যা ছিল সেটাই আছে, একদম হাই এন্ড এডিট হয়েছে। এই ফটোটা আমি অটোডেক্স থেকে রিটাচ করেছি, মানে একটু কালার গ্রেড করা আছে লাইট রুমে, তো তাও দেখুন কেমন একটা ঘষা ঘষা ভাব লাগছে। দেখুন জুম করে দেখাচ্ছি, আর এটা করা স্ন্যাপসিডে, দেখুন জুম করছি, খুবই প্রফেশনাল লাগছে, এটাকে লাইট রুমে নিয়ে গেলে আরও ভালো হবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যদি আপনি পরবর্তী ক্ষেত্রে আরও এরকম ভিডিও দেখতে চান। তো আর আমি এডিটিংয়ের উপরে অলরেডি আরও দুটো ভিডিও বানিয়েছি লাইট রুম আর স্ন্যাপসিডের ব্যাপারে, তো সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি সেটা চেক আউট করতে পারেন। তাহলে যদি আপনার কোনো মানে কোয়ারি থেকে থাকে লাইট রুম বা স্ন্যাপসিডের ব্যাপারে, ফিচার্সের ব্যাপারে, তো সেটা আশা করছি আমি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আপনার কোনো বিষয়ে কোনো টপিকে ভিডিও দরকার তো সেটা আপনি কমেন্ট করে জানান, তাহলে আমি পরের ভিডিওতে সেটা আপনার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের জন্য এতটাই, দেখা হবে পরে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।